আল্লাহর নবী বলছে এই বাগানটা এমন একটা বাগান, এই বাগানের চতুর কিনার দেয়া একটা ফেরেস্তার উপরে আরেকটা ফেরেস্তা, আরেকটা ফেরেস্তার উপরে আরেকটা ফেরেস্তা। আমরা যেরকম ভাবে বিল্ডিং করি ইটের গাঁথনি দেয়া, এরকম একটা ফেরেস্তার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এই পুরা মজমার চতুর কিনার দেয়া আল্লাহ তাআলা ফেরেস্তার উপরে বসাইতে 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 আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। আমরা সব ফেরেস্তার মাঝখানে আছি, সুবহানাল্লাহ কইতেন না, সব ফেরেস্তার মাঝখানে আছি। আল্লাহর নবী বলছেন মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদা সিত্তিনা সান, কেউ যদি কোরআন হাদিসের আলোচনার মধ্যে ঘন্টাকে ঘন্টা না অল্প সময় বসে, কতটুক সময়, অল্প সময় বসে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের আমল নামায় কমসে কম 60 বছর নফল ইবাদতের সওয়াব দান। কয় বছর? 60 বছর তো অনেক মানুষ বাঁচেই না, কথা ঠিক না? আর আমরা এখানে অনেকে আছে 60 বছর হয়েছেও না, কথা ঠিক না? দেখেন, কিন্তু এখানে বসার খাতিরে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 60 বছর ইবাদতের সব দিয়েছে। তাহলে আমরা ভাগ্যবান, কথা ঠিকই না? আমরা বড় ভাগ্যবান, আমরা আল্লাহ তাআলা আমাদের কপাল খুলে দিছে। এই চরপাড়ায় হাজারো লাখো মানুষ আছে, আছে না নাই? আমি তো দেখছি সন্ধ্যার পরে এখানে আসছি, যে মানুষটি খাইছেই ন, এই মানুষটিই ন নাই রাহারে নাকি, কথা ঠিক না বলেন? যে মানুষটি এখানে খাওয়া দাওয়া করছে, উসমান সাহেব দাওয়াত দিছে, কি খালি খাওনের লাগিয়া কোন না গিয়া খাওনের লাগিয়া না, ওয়াজ শোনার জন্য, ওয়াজের মাহফিলকে কামিয়াবি করার জন্য, ও বা খাইছে গেছে, কথা কন না গিয়া। কেউ কেউ বেজার হইতে, বেজার হইলে আমার কিছু করার নাই, এটাই আসল কথা, জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان تسليما بلغ الله
বিকমালিহি হসনত জামিআ খিসালিহি। জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এক মিনিট আপনারা বলেন আমি শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পারি, কথা বলে না পারি, জবান খুলে বলেন পারি। এই লা ইলাহা ইল্লাল্লাহ না পারার কোনো কারণ নাই, কারণ এটা মুসলমানের কালিমা, কথা বলেন ঠিকই না। এটা যদি হিন্দু রোজি গান যে কালিমা তুই বা লা ইলাহা ইল্লাল্লাহ কইতারো কইতারো, অনেক হিন্দু আসে না বলতে পারবো কিন্তু বিশ্বাস করে না, এটা হলো পার্থক্য। যাই হোক এদিকে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ না পারার কোনো কারণ নাই, কিন্তু আমরা পড়ি না কেন পড়ি না, এই জন্যে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি লাভ হইডা জানি, কথা কর। যদি জানতাম তাহলে সবাই পড়তাম না, জোরে কোন পড়তাম কি না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ কি? আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। এখন আমি আপনাদেরকে এই কালিমার অর্থ শোনাবো, বিনিময়ে আপনারা কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? অর্থটা হলো এরকম, আল্লাহর নবী বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দান করেন। দেখছো নি, ব্যক্তি লোক সুবহানাল্লাহ কইছে না, জোরে কর না সুবহানাল্লাহ, তাহলে ওই জান্নাতটা চাই না চাই না, জান্নাতটা দরকার আছে না নাই? এই যে কষ্ট করে এখানে বৈশা রয়েছে আর কত মানুষ জাজিমের মধ্যে শুয়ে ঘুমাইতেছে, কথা কর, তাহলে আমার কষ্টটা কি বিফলে যাবে না লাভ হবে? জোরে বলেন। তাহলে আমরা এখন একটা এখন এখানে এমন একটা জিকিরের মজমা কায়েম করব, তালে তাল মিলাইয়া সুরে সুর মিলাইয়া, যেন এই জিকিরের বরকতে আশেপাশে মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে তারা যেন শুয়ে শুয়ে আফসুস করে, আরে কি করলাম কে লেগে গেলাম, কথা বলেন ঠিকই না? তাহলে রাজি আছি না ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তাহলে মাহফিল রে উসিলা করে আল্লাহ আমরা রে মাফ করতে পারে না পারে না, বেশ্যা মহিলা কুকুর রে পানি পান করাইছে জানেন না ঘটনা, ওই বেশ্যা মহিলারে যদি আল্লাহ জান্নাত দিতারে তাহলে হাজারো মানুষের ভিতর থেকে যে আমরা এখানে আইছি কোরআনের কথা শোনার জন্যে, আল্লাহর কি দয়া আমরা রূপে হইতো না? আল্লাহ কি জান্নাত দিতে পারে না পারে না? জোরে কোন পারে না পারে না? তো আল্লাহ তো আমরা মাফ করবো কথা টিহি আছে, আল্লাহ রেডিও আছে, আমরার তো সময় নাই মাফ চাওয়া, সময় আছে? বাপ রে বাপ, সকাল দশটার পরের থেকে ডায়াগনস্টিক সেন্টারে কত কাজ, হাসপাতালও কত ব্যস্ততা, সিএনজি চালানি লাগে, অ্যাম্বুলেন্স চালানি লাগে, প্রাইভেট কার চালানি লাগে, বাসা বাড়ির কাজ করার লাগে, কত যে ব্যস্ততা, সময় নাই, কথা কর সময় নাই। আচ্ছা এই সময় কি দিব আল্লাহ? এক সেকেন্ড দিব, জোরে খান। তাইলে আমরার সময় নাই কিন্তু সব কিছু রেডি আছে না নাই? সব কিছু আছে না নাই? সব কিছু রেডি কেমন? কবি বলেন কবর পর্যন্ত যে কাজের উপর শুয়ে তোমাকে আমাকে কবরে নিয়ে যাবে রে, ওই কাটকি কানাও রেডি আছে না নাই? মসজিদে এসএস পাঁচ দিয়ে বানায় তুই দিছে ঠিক না, 30,000 টিয়া দেয়া মসজিদও বানায় তুই দিছে, খালি মোর বোয়ার আনবি, কথা কর, খালি মোর বোয়ার কাটকি আনবি। আচ্ছা সবই তো রেডি, কাফনের কাপড়টাও তো রেডি না, হ্যাঁ কি কো ষোলো মূর্তি মরছে, তাড়াতাড়ি বড় মসজিদ যা কাপড় লইয়া গিয়া কইসা আবদুল্লাহ তো মরছে, তাড়াতাড়ি কাপড় দিন, কাপড়ও কাটটি বান্ধে তুই দিছে, টিহা দেও নিও, কথা বলে জোরে বলেন। আপনার আমার জানাজার নামাজ করাইবে ওই ইমাম সাহেব রেডি আছে না নাই? ও বা 10,000 টিয়াতে মসজিদ রাখিয়া তুই দিছে কি কর, ডাইরেক্ট মসজিদ রেডি, ইমাম সাহেব আছে, খালি কে কবি হুজুর বাদ আসর জানাজা, হুজুর তো আর দেরি করতো না, নাহলে চাকরিও থাকতো না, কথা কর।
আয় খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলেন জোরে বলেন কথা ঠিক না সবকে চলতো রেডি রে আপনার আমার রেডি হওয়ার দরকার আছে না নাই কোভিড কি মরার আগে না পরে তাকে যে সময় নাই কি কল যদি সময় থাকতো তাহলে কি মানুষটি ঘুমাইতো না আইতো জোরে বলে নাই যাইতো না আইতো আইতো কিন্তু সময় নাই ব্যস্ততা জোরে খান আজরাইল এসে পিছে লুকাইয়াম আরে কোন দিন জানি কাকে নেগো তোগো জিগিয়াম কোন দিন জানি কাকে নেগো তোগো জিগিয়াম যখন বেজে আজরা গিগিনে আরে সাদা সদিদার লাগে চুগু গুগু দেওয়া সাগা জিগি বে সাদা সদিদার লাগে যে চুগু গুগু দেওয়া সাগা জিগি বে কি কর জন দুর্ব কি সময় দিব এই যে আপনাদের মাদ্রাসার পরিচালক উসমান সাহেবের আব্বাজে মারা গেছে বিছনার মধ্যে ফুরিয়া মরে রয়েছে লগে ছেলে ঘুমাইতেছে যদি সময় দিত তাহলে তো স্যার ডাক দিত বাবা রে ওটা আমার আজরাইল দিত গাইছে কথা কর না কে এক বিশ্বনাথ ঘুমাইছে একসাথে ঘুমাইছে বাবা চলে গেছে ছেলে রইছে তার মানে কি বোঝা গেল বাবা চলে গেছে বুঝাইলো কি বুঝাইলো আজরাইল যখন আইবে রগের জোড়াগুলো অটোমেটিক ছেড়ে দিবে তুমি আমি টানা লাগিয়ে ফুরিয়ে থাকবো এক সেকেন্ড সময় দিব না জোরে বলেন কথা ঠিক না তাইলে বুঝেন বালা করে বুঝে বুঝেন সময় কো একজন রোজি গাইছি ভাই নামাজটা ধরেন দাড়ি ডারা হেন লুচ্চা মিঠা সারেন মদ খাওয়াটা বাদ দি জিনা করাটা বাদ দি হাসপাতালের রুগীর ডিসকাউন্টটা খাওয়ান ছেড়ে দি রাহরে না রাহরে না রাহরে না কো হুজুর কত ব্যস্ততা হুজুর বেশাদি করছি না হেন বেশাদি করি ছেলে মেয়ে হোক পরে বেশাদি দিই পরে কি দাড়ি রাহার সময় আছে না জোরে বলেন কথা ঠিক না ও বয়সটা একটু বাড়ু পরে রেডি হইতারতাম না আমি আপনাদেরকে জিগাই মগার করে মগা কয় কি আসলে মানুষের বয়স বাড়ে না কমে 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 সবাই বলে না বাড়ে না কমে সুন্দর করে কবি কথা বলছেন আরে রাস্তা বাফতাম চুপকে চুপকে গে তম্বদম রাস্তা বাফতাম চুপকে চুপকে গে তম্বদম মর্দে মাগাম সর্বসাবধান খাবে তাগাম আরে গেস্টে বিগি তাগাম আখে গে উগুজম আচ্ছা গাগাম গেস্টে বিগি তাগাম আখে গে উগুজম আচ্ছা গাগাম উমরে দুনিয়াম চন্দ্র গুগু যাও বেশে গে নিগে আরে গাফেলতে আরাম খসকে গে পিগি দাদা শেগে নিও গাফেলতে আগম খসকে গে পিগি দাদা শেগে কবি কয় বরফ চিনেন বরফ এ বরফ চিনে আপনারা বুঝতে চিনুন না বরফ জীবনে দেখছেন না চিনে আচ্ছা বরফের একটা চাক্কা যদি গাঙ্গি না ফারতে নয় আপনারা হ্যাঁ আচ্ছা আপনারা কই না আমি শুনি দুই ঘন্টা পরে আইলে পাই ভাই জোরে খোনা পাবে কইটা কই গেছে কইটা বাতাসে গলতে 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 পানি হইয়া মাটির সাথে মিশে গেছে ও বাজান যারা এই কথা বলো বয়স বাড়লে পরে তুমি রেডি হইবা তোমারে কইতেছে আর কেউ রে না বরফ যেমন গলতে গলতে শেষ হয়ে যা তোমার আমার হায়াত একদিন এই বরফের দানার মতো গইলা গইলা শেষ হয়ে যাবে চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা হাতে ধরে পায়ে ধরে বলে যাই ও মৈমন সিংহের প্রাণ কেন্দ্রে চর পাড়ার মুসলমান জানা নাই রে কোন আমলের খাতিরে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা
জানা আছে? জোরে কোন জানা আছে? জানা নাই, জানা না। ভালা করে বুঝে, এই গুণা পড়া জীবন, যে হায়াতটার মধ্যে গুণা ছাড়া কিচ্ছু নাই। মদ খাওয়ার গুণা, মিথ্যা কথা বলার গুণা, সুদ খাওয়ার গুণা, মারামারি হানাহানি কাটাকাটি করার গুণা, মস্তানি করার গুণা, সন্ত্রাসী করার গুণা, চাঁদাবাজি করার গুণা, জুলুম করার গুণা, নামাজ না পড়ার করার গুণা, এই যে হাজারো লাখো কোটি গুণা আপনার আমার আমল নামার মধ্যে জমা হচ্ছে, এই গুণা যদি মাফ না করায় অন্ধকার কবরে যান, কত কঠিন, কত মায়া বরাত মারাত্মক, কত ভয়াবহ হবে আপনার আমার কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? খুব সুন্দর করে বলেন, কবরের আজাবে যদি, কবরের আজাবে যদি মুসলমান দেখে তো, আরে গর্বাবি আগুন চলবে কোগলি যাই, আগুন চলবে কোন কাদের কোগলি যাই, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কবরের আজাব এত ভয়াবহ, যেটা দেখি নাই বিধায় এখনো মুসলমান উল্টা পাল্টা করে হুজুরার উপরে দেওয়াজ করে। হুজুরাই বেশি জানে, আমরা কি কম জানি? দুই একজনে কত ঠিক জোরে বলেন কথা ঠিকই না? হুজুরাই বেশি জানে, মুক্তি উসমান কি জানে? হ্যাঁ তো সেই দিনের সেরা। সালমানি জাহাঙ্গীর আলম হ্যাঁ কি জানে? হ্যাঁ তো সেই দিনের বেড়া। মুক্তি আজিজ কি জানে? হ্যাঁ তো আমরার বড় জন্ম লইছে। হ্যাঁ কি বুঝে? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দি কই আরো ডাবল গুণা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? তুমি জানো নাই এক কথা, আবার না জানিয়া তুমি মাত ভরি দেহ, তুমি বড় জানিওলা, তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলে যেতে চাই, উলামায়ে কেরামকে সম্মান করবেন, মাদ্রাসাকে মুখাব্বত করবেন, মাদ্রাসার বিরোধিতা করবেন না, মাদ্রাসাকে ভালোবাসবেন, সম্ভব হলে দেখে এই মাদ্রাসার ভিতরে ১০০ টাকা দিয়া তলিবুল এলমদেরকে সাহায্য করবেন। জিন্দগির কোন আমল যদি কবুল না হয়, শরীর ময়দানে এই ১০০ টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে, হুজুরদেরকে এক কাপ চা পান করানোর কারণে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়া দিবে। বাইরে আমার মাদ্রাসা প্রতামে প্রতিষ্ঠান, মাদ্রাসা স্কুল কলেজের মতো না, মাদ্রাসায় যদি কেউ এক টাকাও না দেয়, আমার আল্লাহর নবীর গর, আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি জিম্মাই হেফাজত করবে। আলোচনায় ঢুকে গেলাম চলন্ত প্রমাণ, ওই যে উম্মুল মাদারিস, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আপনি আমি এক টাকা না দিলেও মাদ্রাসা বন্ধ হবে না। যারা বলে ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে কৌমি মাদ্রাসা গজায়া উঠতেছে, আমি বলতে চাই তোমার আমার টাকার প্রয়োজন নাই, ওই মাদ্রাসাগুলোকে আমার আল্লাহর জিম্মায় হেফাজত করবে। জ্বলন্ত প্রমাণ, অনেক মানুষ আছে না মাদ্রাসার বিরোধিতা করে, আছে না নাই? উলামাই কেরামের বিরোধিতা করে, খালি মনে মনে কো হুজুর রাকের মাত বড়ি করত, হুজুররা বড় বড় কথা কো মাইকে সামনে বইয়া এদিকে জেল বইয়া তুই দি। দু একজনে কো ঠিক জুড়ে কোন কথা ঠিক কিনা?
জেল ভরিয়া তুই দিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওলামাই কেরামদেরকে জেল ভরিয়া তুই দিলে ক্ষতিটা কী বোঝেছেন? ও মিয়া, আমার এই বাংলাদেশে বর্তমানে কাদিয়ানি নামের একটা জামাত জন্ম লইছে, যে কিনা আমাদের নবী বিশ্ব নবীকে আখেরি নবী হিসেবে মানে না, তারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে আখেরি নবী হিসেবে মানে। ওলামাই কেরাম যদি না থাকতো তাইলে এরারে কাফের ঘোষণা কী করত? ধরে বলেন কথা ঠিক কিনা? ওলামাই কেরামের ইজ্জত, ওলামাই কেরাম যদি না থাকতো এ নবীর ইজ্জতের হেফাজত কে করত? ভালো করে বুঝেন, ওলামাই কেরাম তো আছে বিদায়, এখন যে বাংলাদেশ তেলের লিটার 200 হয়েছে, ওলামাই কেরাম বলে পাবলিকে কথা বলে না। ও বাজার কয়েকদিন আগে ফেজের কেজি 300 হয়েছে, ওলামাই কেরাম কথা বলছেন পাবলিক কথা বলছেন না। ও প্রাণের ভীরা, তুমি মাদ্রাসা না থাকলে দশটা কী হবে? এই মাদ্রাসা আছে বিদায়, ফজরের নামাজের পরে ছাত্ররা এসেন সুরা পড়ে, লাভটা কি হয়? ওই এলাকার মধ্যে যত কবর বাসী আছে সকলের কবরের আজাব আল্লাহ মাফ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কৌমি মাদ্রাসার যারা বিরোধিতা করে তাদেরকে বলতেছি, কৌমি মাদ্রাসা যদি না থাকে মাগরিবের নামাজের পরে ছাত্ররা সূরা ওয়াকিয়া পড়ে, এই ওয়াকিয়া পড়ার কারণে কি হয় জানে? অত্র এলাকার সকলের ঘরের মধ্যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। যদি মাদ্রাসা না থাকে সূরা ওয়াকিয়াও পড়া হবে না, রিজিকের ব্যবস্থাও আল্লাহ করবে না, এলাকার মধ্যে আল্লাহর আজাব আর গজবে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, ওই যৌবন মাদ্রাসার কথা বলতেছিলাম, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসায় আছে প্রাণের ভাইরা সকল মাদ্রাসায় খুলি, এই যৌবন মাদ্রাসার হলো শাখা। কি সব মাদ্রাসা হইল দেওবন মাদ্রাসার শাখা, আর সব মাদ্রাসার মা হইল দেওবন মাদ্রাসা। সুবহানাল্লাহ, কইতেন না দেওবন মাদ্রাসা? এই ইতিহাসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। ভালো করে বুঝেন, দেওবন মাদ্রাসা কেমনে চলছে, আপনাদের এই মাদ্রাসাও কেমনে চলবে, ভালো করে বুঝেন। আমি একটি হানা দিলেও চলবি দেওবন মাদ্রাসা, তখনকার বানিয়ে দেওবন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন হাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেখলেন দেওবন মাদ্রাসার চুলার মধ্যে একদিন না দুই দিন না একটানা তিন দিন আগুন ধরে না। কি ধরে না? জোরে কোন কি ধরে না? আগুন ধরে না। এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কয়, আমি হইলাম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ারিশারা তলিবুল এলেমরা ইতিম ফুলাফানগুলি এ না খায়া আছে, এই কষ্ট তো আমরা দিককে সহ্য হইতেছে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মিটিংয়ের আয়োজন করছে, স্টাফ ডাকছে, কর্মচারী ডাকছে, মিটিং কমিটির সদস্যদেরকে ডাকছে, ডাইকে বলতেছে আমি দেখলাম একদিন না দুই দিন না একটানা তিন দিন দেওবন মাদ্রাসার বোর্ডিংয়ে পাক হয় না, অতএব আমি কাসেম নানুতুবি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপাতত কিছুদিনের জন্য মাদ্রাসা বন্ধ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলে ছাত্রদের মধ্যে কিছু ছাত্র মাদ্রাসার মোহাব্বত করে আসে না? না। আর ওজরে বলেন আসে না? নাই। উস্তাদরে ভালোবাসে এই ধরনের ছাত্র আসে না? নাই। কিন্তু এইটা মাদ্রাসার মধ্যে পাইবার, স্কুল কলেজ ভার্সিটিতে পাবেন? জোরে বলেন পাবেন? স্কুল কলেজ ভার্সিটির ইতিহাস করলে পাবেন কি জানেন? 100 দর্শন করে সেঞ্চুরির ইতিহাস। স্কুল কলেজ ভার্সিটি খুঁজলে কি পাবেন জানেন? ওই স্কুল কলেজের ক্যাম্পা রান্দাও দিয়া হকি স্টিক দিয়া বাইরে ভাঙচুর করার ইতিহাস। স্কুল কলেজ ভার্সিটি খুঁজলে কি পাবেন জানেন? ওই যে প্রকাশ্য যুবালকে রাইফেল নিয়া রান্দাও নিয়া ঘোরাফেরা করার ইতিহাস। স্কুল কলেজ ভার্সিটি খুঁজলে কি পাবেন জানেন? উস্তাদকে পিঠানোর ইতিহাস। কিন্তু কৌমি মাদ্রাসার ইতিহাস খুঁজলে কি পাবেন জানেন? উস্তাদের পাও টিপে দেওয়ার ইতিহাস। কৌমি মাদ্রাসার ইতিহাস খুঁজলে কি পাবেন জানেন? মাদ্রাসার বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করার ইতিহাস। মুসল্লিদের জুতা পরিষ্কার করিয়া সুজা করিয়া রেখে দেওয়ার ইতিহাস। মাদ্রাসার ইতিহাস খুঁজলে কি পাবেন জানেন? রাতের 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে ও বাজান জাইনামাজের মুসল্লা টান দিয়ে তাহাজ্জতের নামাজ পড়ার ইতিহাস। মাদ্রাসার ইতিহাস খুঁজলে কি পাবেন জানেন? প্রাণের ভীরা, আল্লাহর আরশে আজিম থেকে সরাসরি মাদ্রাসার উপরে মাওলার রহমত বর্ষিত হওয়ার ইতিহাস।
আর হুজুরে বলেন কথা ঠিক কিনা? মনে মনে কয় একদিন না দুই দিন না আজকে তিন দিন পর্যন্ত মাদ্রাসার বোর্ডিং এ পাক হয় না। আশেক রাসূল তো আলি বলেন গুলি মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসে এইরকম এলেম পিপাসু পাগল গুলি কাসেম নানু তুবির পায়ে ধরে বলে হুজুর মাদ্রাসা বন্ধ দিবেন না, মেঘের পানি খোলে মাদ্রাসা বন্ধ দিবেন না, মাদ্রাসা যদি বন্ধ দিয়ে দেন আমরা বাড়িতে চলে যাব, শয়তান আমাদের পিছনে লাগানো আছে। হুজুর বাড়িতে যাওয়ার পরে জামাতের শহীদ পাঁচ ওয়াক্ত নামাজ হবে না, ঠিক না বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ হতো না, টিভি দেখবার মন চাইব, টুপি খুললা ঘুরবার মন চাইব, হুজুর ক্রিকেট খেলার মন চাইব, ফুটবল খেলার মন চাইব, হুজুর দুষ্টামি করার মন চাইব, মাদ্রাসা বন্ধ দিবেন না, প্রয়োজনে না খেয়ে মরে যাব, এরপরেও মাদ্রাসা থেকে বাড়িতে যাব না। নবীর এলেম আল্লাহর কোরআনের এলেম শিক্ষা করার জন্য এসছি, আল্লাহর এলেম শিক্ষা করে তারপরে বাড়িতে যাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, মাদ্রাসার ছাত্রদের এমন স্পিটার ভালোবাসা পাগলামি দেখে বানিয়ে দেও বোন কাসেম নানু তুমি বলে উস্তাদরা ও আমার মুহাব্বতের ছাত্ররা যাও যাও যাও, আপাতত মাদ্রাসা বন্ধ দিলাম না, ছাত্ররা যার যার কাছে চলে যাও, মাদ্রাসা বন্ধ দিব না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি চায় আমাদেরকে না খাওয়ায় মারবে না, মালিক চাইলে অবশ্যই অবশ্যই রিজিকের ব্যবস্থা করবে, মালিক হলো আল্লাহ। আজকে থেকে ২৫ বছর আগে বাংলাদেশে এখন যে পরিমাণ জনসংখ্যা আছে এই পরিমাণ ছিল, জোরে বলেন এই সরভারায় আছে আসিন না, রোবাজান তখন রিজিকের অবস্থা কি ছিল, এক কাটা জমির ভিতরে বড়জোর দান হইতো ১০ কেজি, জোরে হয়, জনসংখ্যা কম রিজিকও কম, ২০-২৫ বছর পরে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে না কমছে, জোরে বলেন বাড়ছে না কমছে, হে বাজার জনসংখ্যা বাড়ছে রিজিকের মালিক আল্লাহ, এক কাড়া জমির ভিতরে ২৫ বছর পরে দান কয় মন হয়, জোরে বলেন কয় মন হয়, তাহলে রিজিকের মালিক কে, আরে জোরে বলেন কে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটু সামনের দিকে যায় রিজিকের মালিক যে আল্লাহ, মনে মনে কইতারেন হুজুর আল্লাহ না, আমরা যদি কামাই না করি এমনিই খাওয়াইব না, এমনিই খাওয়াইব, এমনিই খাওয়াবে, বিস্তারিত প্রমাণ সামনে আইতেছি। আরেকটু সুন্দর করে উদাহরণ দিই, আগামীকাল সকালে মনে মনে কইতারেন হুজুর রিজিকের মালিক তো আমরা, গরুর গোস্ত কিনা তৈছি, গরুর গোস্ত দিয়ে সকালবেলা বিবিসাব খিচুড়ি রাঁধবো, কী রাঁধবো এ তো আমি জানি, রিজিকের মালিক আমি, গরুর গোস্ত কিনা তৈছি খিচুড়ি রাঁধবো, সকালবেলা খিচুড়ি খায়াম, তাহলে আমি তো জানি কি খায়াম না খায়াম, তাহলে আল্লাহর কথা কোন কিয়া ভালো করে বুঝো, সকালবেলা গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রাঁধিয়া আপনার সামনে দিছি, ওহন আপনার মোবাইলে টুন টুন বাজছি, হ্যালো হ্যাঁ বালুকাদের সোয়েটার কোম্পানি আছে এটা পুরিয়া শেষ রাহরে না, এই যে ফোন আইছি বালুকা সোয়েটার কোম্পানি সে গরু বিস্তু দে খিচুড়ি রাঁধিয়া খাইনার খাওনার লাগে বইসুন সামনে প্লেটটা আইসি, এখন কি খিচুড়ি যাইব, জোরে কন্যা যাইব,
আচ্ছা বুঝুন যে আগামীকাল শুক্রবার জুমার পরে ভালো করে ইলিশ মাছ দিয়া ও বা সালাদ মালাদ বানায়া সুন্দর করে খাইবার নিয়ত করছেন আজকে বিহাল বেলা ইলিশ মাছ কিনছুন মনে মনে কইতেন হুজুর রিজিকের মালিক আল্লাহ আমি আগামীকাল কি দেখাম আমি তো জানি ইলিশ মাছ দেখায়া রাগ কষে বলি ইলিশ মাছ দেখাইবো কষা হুজুর এ সালা তো কিনছে কিরা কিরা হয়েছে সরজা কিরা হয়েছে না সালা তোমার মূল্য আবার মূলাও আছে কিটা আছে মূলাও আছে আচ্ছা দুপুরবেলা নামাজ পড়িয়া জুম্মার নামাজ পড়িয়া আমনের সামনে ইলিশ মাছটা ভাজা করিয়া একটা কাঁচা মরিচ দিছি কয়েকটা সালাদ দিছি দেওয়ার পরে সামনে লুয়ে বসুন এমনি ফোন আইছি বাবারি শুধু আদরের সন্তানটা যে আছে গেছেন সার্কেট হাউস পার্কও ঘুরত যাওয়ার সময় বিপিন পার্কের সামনে ট্রাকের নিচে পড়িয়াছে আচ্ছা এখন আমনে কই এই যে ইলিশ মাছের ভাজা কি ফেড়ো যাইব জুড়ে ফোনা যাইব তাইলে বলেন রিজিকের মালিক কে আরো জোরে বলেন কে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যাও যাও আল্লাহর কাছে যাও রিজিকের মালিক হলো আমাদের আল্লাহ আপনাদের উসমান গনির মতো প্রতিষ্ঠাতা উনি মনে মনে চিন্তা করে গড়ে বসে থাকলে চলবে না আমার সামনে একটা গ্যাপ আছে গ্যাপ পূরণ করার দায়িত্ব আমি কাসেম নানুতুবির রিজিক দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ সাওয়ার দায়িত্ব আমার দেওয়ার দায়িত্ব কার জোরে কোন কার বইয়ে তাইকে খালি তসবি জপলে হইতো না চেষ্টা করতে হবে চেষ্টা করার নিয়ত করিয়া কাছে বুড়ানো তুমি কয় চেষ্টা করতে হবে তাইলে আল্লাহ বাসাইব উনি মনে মনে চিন্তা করতেছে ওই যে ইউসুফ নবীর কথা ইউসুফ নবীর নাম হুন নাম হুন ইউসুফ নবীর কথা উনি মনে মনে কর ইউসুফ নবীরে জুলাইকা নিছে জিনা করতো জিনা করার নিয়ত করিয়া সাতটা দরজা লাগাইয়া এর পরে নিছে এর নবী খাটের মধ্যে বই রয়েছে ইউসুফ নবী মনে মনে কর আজকে তোর জুলাইকার আক্রমণ থেকে বাঁচার কোনো ভাও নাই জিনা করণই লাগবে বোঝা যাইতেছে কারণ সাতটা দরজা লাগাইছি হঠাৎ করে ইউসুফ নবীর মনে হয়ে গেছি চেষ্টা করার দায়িত্ব আমার বাঁচানোর দায়িত্ব আল্লাহ ও ইউসুফ নবী কইতেছে আমি তো মেহমানের মতো জামাইয়ের মতো খাটো হয়ে থাকলে হইতো না দরজা পর্যন্ত যাওয়ার লাগবো দরজা পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার দরজা খোলার দায়িত্ব বলেন কা আরো জোরে বলেন কা আল্লাহ তখন ইউসুফ নবী এই নিয়ত করিয়া উঠতে মাসে দু কিতাবের বইতে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর জন্য সাহায্যর হাতটা কেমন বাড়াইছে উনি বলেন তাফসীরের কিতাবে আইছে ইউসুফ নবী দৌড় দিয়া নাকের ডগায় দরজা লাগার আগে আগে আমার আল্লাহ একটা না দুইটা না ঠাস ঠাস করে সাতটা দরজা খুলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কাছে উনানো তুমি কই হে আমার তো চেষ্টা করতে হবে তলিবুল এলেমদের জন্য নবীর অরিশদের জন্য কুরআনের মেহমানদের জন্য চেষ্টাটা কি এই মুহূর্তে রাইতের বেলা দেওবন্দ মাদ্রাসার গাড়ো একটা জাহাজ আইব শহরতে বড় ওই জাহাজের মধ্যে বড় বড় ব্যবসায়ীরা মালের ঘাট লুই আইব আর ওই ঘাটগুলি কুলিরা বহন করে করিয়া তাদের গুডাউনে পৌঁছাইয়া দিব আমিও চলে যাই ওই গুডাউনে ওই জাহাজে যাইয়া ওই মালগুলি বহন করিয়া কুলিগিরি করিয়া যে টাকাগুলি পাব ওইগুলা দিয়া নবীর অরিশদের জন্য সকালবেলা খিচুড়ির ব্যবস্থা করব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কুলিগিরি করার জন্য দেওবন মাদ্রাসার কাঠে চলে যায় বাবা আল্লাহর কাছে
নানু তুমি রহমতুল্লাহ আলাইহ দেওবন মাদ্রাসার ঘাটে যাইয়া দেখে বড় একটা জাহাজ ভিড়ছে। আল্লাহর ওলি বলে পাইগো ও ভাই ব্যবসায়ী সাহেব, আপনি বুধই ব্যবসায়ী, আপনার মালগুলি আমাকে দিন। আমি কুলিগিরি করে সারা রাত্র বহন করে করে আপনার গোডাউনে পৌঁছাইয়া দিব, টাকা পয়সার কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ কই কাসেম রে এ কাছে, তুই জনগণের দৃষ্টিতে কুলিও লিখিব, আমার দৃষ্টিতে কুলি না, তুই যে ইতিহাসটা স্থাপন করতাছ এটা স্বর্ণ অক্ষরে মুসলিম ইতিহাসের মধ্যে আমি আল্লাহ লেখে রেখে দিব, গোটা পৃথিবীর আমার বান্দাগুলি কেমন পর্যন্ত তোর এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। মাদ্রাসার মোহতামিমেরা, মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের জন্যে কারো কাছে সাহায্য চাইলে এটা তারা ছোট হয় না, বরঞ্চ আমি আল্লাহর দরবারে তাদের মর্যাদা আরো বেড়ে যায়। আর বলেন না সুবহানাল্লাহ, কিছু কিছু মানুষ আছে এরকম ফোন লইয়া গেলে মাদ্রাসা সবার লাগে টিহা চাইলে আর কত দিতাম, ব্যবসা শুরু হয়েছে, কথা কইনা কথা কইনা কথা কইনা ব্যবসা শুরু হয়েছে, তোরে কি আল্লাহ টিহা দিছে দন দিছে, যাত্রা গান রাহরে না যাত্রা গান বাউল গান সিনেমা বানানি না, টাকা পয়সা আল্লাহ দিছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আমি তো মনে করি চার পাঁচ মাস যে ওয়াজ হয়েছে বাংলাদেশ, আমি বুধ 5,000 টিহাও দিছি রাহরণ্যকে দিছি 5,000 টিহাও দিছি না, তুমি যে আল্লাহর রাস্তায় টিহা দেওয়ার কথা কইলে কোন আর কত দিতা, রাস্তা দিয়ে যখন তুই যা তখন যদি তোর উষ্টা লাগিয়া ঠেঙ্গা ভেঙে যা, তখন তো ডাক্তারের কাছে গেলে মতিউর রহমান স্যারে কবি 1,00,000 রাহরণ্যকে তখন তো কবি 1,00,000 কমে হইত না, ও হুজুর আইছেন 10 টিহা লাগিয়া মুখটা বিজলাইয়া দিছে রাহরণ্য রাহরণ্য রাহরণ্যকে মুখটা বিজলাই দিছে না, মুখ বিজলানো যাবে না, আল্লাহর দেওয়া দন থেকে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে সম্ভব হইলে তুমি 5 টাকা দাও, কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা। তথাপি কোরআনের খাদেমদের সাথে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ বেয়াদবির প্রতিফল ভালো হবে না বরং আরো খারাপ হবে, কথা বলেন ঠিক কিনা। রহমতুল্লাহ আলাই এই কথা যখন বলে বাবা গো বলতে দেরি হলো, ওই গাড়ির কুলি গুলি গিয়ে ওই মালের গাড গুলি গিয়ে বুঝা পগম করে করে নিতে দেরি করল না। ব্যবসায়ী মহাজন বলে আমার কিছু করার নাই, আপনি মনে হয় এই গাডের নতুন কুলি এই গাটে কুলির সমিতি আছে, ওই সমিতির ভিতরে নাম উঠানো লাগে, এর আগে দেখে এই গাডের ভিতরে কোনো ব্যক্তি কাল পাবে না। সমিতি আছে না নাই, রিক্সাওয়ালার সমিতি, রাজমিস্ত্রির সমিতি, ডায়াগনস্টিক সেন্টারের সমিতি, ওষুধ ব্যবসায়ী মালিক সমিতি, অ্যাম্বুলেন্স মালিক সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ডাক্তার সমিতি, কথা বলেন ঠিক না, সব ক্ষেত্রে সমিতি আছে। লোকটা কয় এই গাড়ি কুলির সর্দার আছে, সর্দারের কাছে আগে নামলে হানি লাগে, এরপরে কাজ পাওয়ান যা, ভাই আমার কিচ্ছু করার নাই। ওখান কাছে উন্নয়ন তুমি রহমতুল্লাহ মাথা নিচের দিকে দিয়া শেষ কথা বলতেছি, 2-5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো, লম্বা কথা বলবো না, আগামীকালকে শুক্রবার কথা বলেন ঠিক না। বলতেছে ভাই আমার কিছু করার নাই, তুমি রহমতুল্লাহ মনে মনে কো হারে আমি চাইছিলাম সারা রাত্র কুলিগিরি কইরা নবীর ওয়ারিসদের জন্য একটু মেহমানদারি করবো সকালবেলা মাদ্রাসার ছাত্রদের জন্যই, কিন্তু এটা হলো না, এই কথা মনে মনে বলতেছে আর চোখের পানি ছেড়ে দিয়া কানতেছে। হঠাৎ করে তাকায়া দেখি বিরাট বড় একটা ট্রাং লইয়া, ট্রাং চিনেন তো, ট্রাং চিনেন, ট্রাং
বিরাট বড় একটা টান লইয়া এক ব্যবসায়ী ওই জাহাজের এক কিনারে দাঁড়ায় রয়েছি। কাসেবনা নতুবী রহমতুল্লাহ দূর হয়ে গেছে ওই জাহাজের ওই মালিকের কাছে, যাই বলতেছে ভাইজান আপনি মনে হয় কুলি কুস্তাছেন। আমি কইলাম এই গাড়ির কুলি আপনি কোথায় যাবেন বলেন, আপনাকে আমি সসম্মানে সহি সালামতে আপনার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর বলে আপনি তো এই গাটের কুলি না, কুলির চাকা দেখা আর আপনার চাকারাই তো কোনো মিল নাই। আল্লাহর ওলি বানিয়ে দাও মন কাসম নানো তুমি বলে ভাই যান, আমি বলেছি এই গাটের কুলি আমি, অতএব আপনার বুঝতে অসুবিধা কি মানতে অসুবিধা কি কোনো সমস্যা নাই, আমি হইলাম এই গাড়ির কুলি। বুঝেন আল্লাহওয়ালারা যারা প্রকৃত আল্লাহওয়ালা এরা নিজের খুব বড় মনে করে না, কথা বলেন ঠিকই না। যেটির ভিতরে বেজাল আছে দুই নম্বরই আছে এটি নামের কাঙ্গাল, নামের কাঙ্গাল। নামটা যদি বালা করে না করুন যা, নামটা যদি ঠিক মতো না দেওয়ান যা, হের বারোটা বাজে জুড়ে কোন জুড়ে কোন কথা ঠিক না। এটি হকানি উলামাই কেরাম এই ধরনের কাজ করে না, যেটি বেদায়িত্ব আছে না বেদায়িত্ব আল্লাহর হস্তে মাফ করবেন কেউ কইতেছি না। দেখবেন কিছু বেদায়িত্ব আছে এদের নামের সে লক্ষ্য কথা কন জুড়ে কন। একজন তো জিজ্ঞাসে বাজান আমনের নাম কিডা, খ্রিস্টাব তো নাম দা কিডা, তখন কয় লক্ষ্ণু যে কেহতে হ্যাঁ সিরাজুল সালিহি মুমতাজুল মুহাদ্দিসিন রইসুল মুহাদ্দিসিন বান্দা মুহাম্মদ ইয়াস কিতা কো অত লম্বা লেঙ্গুল লাগে নাম কি ইয়াসিন, জুড়ে কোন নাম কি নাম হইলে আসি বাপরে বাপ হুজুরে উনি ওই হইডারে জিগাইতেছে আচ্ছা আমি তো আল্লাহর ওলি মানুষ তোমার এলাকাত নতুন আছি তোমারে তো চিনি না তোমার নাম ডাকি দে হেইটাও বড় সালাহ কারণ ময়মন সিং হাফিজ জি হুজুরের মুরিদ তো হক সাহ হুজুরের মুরিদ হেইটা কইতাছে তোর তাকে আমি কম সালাহ তুই কত বড় পাট পার তোর সে আমি বেশি সালাহ সুবহানাল্লাহ কইতেন না তোমার নাম কিতা হেটা কইতাছে কি জানে লুক মুজে কেহতে হে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। নাম কি আমিন, জোরে কোন নাম কি হের নাম হইল আমিন। আগে পরে সুরা ফাতিহার ছবি না ব্যাগটাই কইলছে জোরে কোন না সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ না বলে বাবা দ আমি বলছি এই গাঠের কুনি অতএব তোমার মানতে অসুবিধা কি তোমার ট্রাং আমার মাথায় উঠাইয়া দাও আমি তোমার গন্তব্যে পৌঁছাইয়া দিব। ট্রাঙ্গের মালিক লক্ষ্য করে বলে ভাই যান আমি কইলাম এই গাঠের নতুন এই এলাকায় নতুন রাস্তাঘাট আমি বেশি চিনি না আমার অনেক মাল সামানা এই জাহাজের মধ্যে আছে আপাতত এই ট্রাঙ্কটা সহ আমাকে শহরের কোনো ভালো হোস্টেলে উঠাইয়া দাও আমি রাত্র যখন ওই হোটেলে করব সকালবেলা থেকে গেও বাকি মাল সামানা নিয়া আমি আমার গন্তব্যে রওনা দিব। আল্লাহ
সাহায্য করেন। আল্লাহ তাআলা ছোট বানান প্রমাণে ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়, আসাদ নানো তুমি রহমতুল্লাহ আলায় বাবার ওই টানটা মাথার মধ্যে এইভাবে নিয়া জঙ্গলের ভিতর দিয়ে দেওপর শহরে রওনা করে কিতাবের ভিতর লেখা ওই কাসাব নানো তুমি রহমতুল্লাহ আলায় সামনের দিকে যাও আর টানের মালিক পিছনে পিছনে হাঁটে হঠাৎ করে টানের মালিক কাসাব নানো তুমি মাথার দিকে তাকায়া দেখে ওই যে মাতার অর্ধ হাত উপরে জ্বলতেছে আর সামনের দিকে যাইতেছে আল্লাহর ওলি বানিয়ে দেও বন কাসেম নানো তুমিও শুধু দুইটা গাওয়া এইভাবে উপরের দিকে ধরে রেখে নিজ দিয়া রেখে হাঁটাহাঁটি করা মেঘের পানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। আসেম নানো তুমি কয় কি জন্য কি কারণ রে বাবা, ওই লোকে বলে পয় আমার মনে হয় আপনি কোনো মানুষ না, আপনি বোধহয় কোনো জিন, আপনি বোধহয় যে আমাকে জঙ্গলে কোথাও নিয়ে মেরে ফেলবেন। নাউজুবিল্লাহ কইতেন না কাসেম নানো তুমি কই ভাই রে আমি জিন না, আমি তোমারে কোথাও নিয়ে মারবো না, তাইলে হুজুর আপনার মাথার উপরে টাং জুলে আর যা আপনি নিচের দিয়ে হাঁটেন ব্যাপারটা কি? কো ভাই রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়ানোর কোনো কারণ নাই, আমার সাথে মাওলার সম্পর্ক আছে, নেটক আছে মাওলার লগে, আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দিছে। জুরে বলেন অন্তরের চোখ খুলনে ওলা মানুষ পৃথিবীতে আছে না নাই? মানুষগুলি যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, অন্তরের চক্ষু খুলনেওয়ালা মানুষ যেদিন পৃথিবীতে থাকবে না এই পৃথিবী পৃথিবী থাকবে না। এই জন্য কার অন্তরের চোখ খোলা এটা কিন্তু বোঝাও যায় না, কথা বলেন ঠিকই না? এই জন্যে বেয়াদবি করা যাবে না, আলেমদেরকে আল্লাহ উলিদেরকে মহাব্বত করতে হবে কেমনে? এই জন্যে কই বলেন আরে দুশ্মন সাজা গেলাম।